বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে সমাবেশ করতে দেয়নি আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা সদস্য সচিবকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে, তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে নিপীড়ন ও নির্যাতনের প্রতিবাদে দেশের মহানগর ও জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। নাটোরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত জেলা বিএনপির সদস্য সচিব রহিম নওয়াজকে রাজশাহী মেডিকেল কলেজ থেকে ঢাকায় পাঠানো হয়েছে। ফজরের নামাজের পর নিজ বাড়ি থেকে দলীয় কার্যালয়ে যাওয়ার পথে শহরের চকবুদ্ধনাথ গুড়পট্টি এলাকায় তাকে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। এদিকে সকালে জেলা বিএনপির নেতাকর্মীরা আলাইপুরের দলীয় কার্যালয়ে যাওয়ার সময় মোড়ে মোড়ে বাধা দেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে জামালপুরে জেলা জজ কোর্ট গেটের সামনের সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দমনপীড়ন করে এক দফার আন্দোলন বন্ধ করা যাবে না। সন্ত্রাসী হামলার প্রতিবাদে জনসভা করেছে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। বিকেলে কাজীর ডেউরিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার নেতা কর্মী যোগ দেন। বিএনপি নেতারা বলেন, আরেকটি ভুয়া নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করার উস্কানি দিচ্ছে সরকার। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বক্তারা অভিযোগ করেন, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী বাসে আগুন দিয়ে বিএনপির নামে মামলা দিয়েছে। সিরাজগঞ্জেও বিএনপির বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিকে নেত্রকোনা বনুয়াপাড়ার জনসমাবেশে বক্তারা বলেন, সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তারা। SATV নিউজ ডেস্ক।